তুলে ভোট দিন। এবারে ডাক্তার নির্মল সাহাকে জেতান, মোদিজির কাছে পাঠান। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর, হ্যাঁ আমাদের এইচপি শোরুম এখন রানী বাগানেও। গুজরাট থেকে যারা আসছে তারা গোধরা নিয়ে তো একবার বলছে না কিছু, বড় অদ্ভুত লাগছে আমার। এক, যখন গোধরা কাণ্ড ঘটেছিল তখন তারা কি সেখানে করেছিল তা জানি না। বিলকিস বানুর মতো একটা মহিলাকে তার পরিবারকে হত্যা করে, তাকে ধর্ষণ করে, যারা সেই অপরাধে অপরাধী হয়ে যাবজ্জীবন সাজা খাটলো, এই সাজাপ্রাপ্ত হলো, তাদেরকে মোদী সরকার যে ছেড়ে দিল, তার প্রতিবাদে দিদি কিছু করলো না পশ্চিমবঙ্গে। পাশাপাশি যাদেরকে দিদি গুজরাট থেকে হায়ার করে নিয়ে এসছে তারাও তো গুজরাটে কিছু করেনি, তারা গুজরাটে দিদি কী করেছে? তিন নম্বর কথা, দিদি তো চাইছে যে তৃণমূল দল ন্যাশনাল দল থেকে এখন রিজিওনাল দলে রূপান্তরিত হয়েছে, এখন তো দিদির ন্যাশনাল দল নেই। তো তাদের একজনকে, দুই ভাইয়ের এক ভাইকে যদি গুজরাটে দাঁড় করিত, তাহলে দিদি ন্যাশনাল পার্টি হওয়ার জন্য একটা জায়গা দিয়ে তৈরি করতে পারতেন। বড় অদ্ভুত লাগছে আমার। আরও বড় কথা, যদি ক্রিকেটারদের সম্মান দিতেই হয় তাহলে রাজ্যসভার মেম্বার তো করে দিতে পারতেন আগে ভাগে, তাও তো করলেন না। যে গুজরাট থেকে লোক আসছে প্রার্থী হয়ে, সে মোদীর বিরুদ্ধে একটা কথা বলছে না কেন? গোদ্রা নিয়ে কথা বলছে না কেন? বিলকিস বানু নিয়ে কথা বলছে না কেন? দিদিও বলছে না, খোকাবাবু বলছে না, তারাও বলছে না। সমঝোতাটা কতদূর গেছে এটা কিন্তু আজকে প্রশ্ন উঠছে আমার। তাহলে কি ক্যান্ডিডেটটাও দিদিকে মোদি ডোনেট করেছে? তাই জন্য প্রথম দিনই বলেছিলাম যে মোদির এবার দুটো ক্যান্ডিডেট। আমার প্রশ্ন এগুলো, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নেই। যেমন রাজস্থানে কাঁদতে হবে তার জন্য কন্ট্রাক্টার রুদালি, ভোট করতে হবে তার জন্য তো কন্ট্রাক্টার কিছু আবার চালু হচ্ছে, দিদি তার চালু করছে সেই ব্যবস্থা। আমার প্রশ্ন এগুলো,